তীব্র তুষারপাত আর প্রচণ্ড ঠান্ডায় কাঁপছে গোটা যুক্তরাষ্ট্র। অরেগন থেকে টেক্সাস হয়ে নিউ অরলিন্স আর পূর্বে ওয়াশিংটন, প্রতিকূল আবহাওয়ায় বিপর্যস্ত এসব অঞ্চলের জনজীবন। পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে ভার্জিনিয়া, মিজৌরি এবং টেক্সাসে। ভার্জিনিয়ার রিচমন্ডে ভারী তুষারপাতের পাশাপাশি বইছে কনকনে ঠান্ডা বাতাস, সেই সঙ্গে তীব্র তুষারঝড়ের সতর্কতাও জারি করেছে স্থানীয় আবহাওয়া দফতর। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশনাও জারি করা হয়েছে। অন্যদিকে মিজৌরির সেন্ট লুইসেও তাপমাত্রা 0 ডিগ্রির কাছাকাছি। দু একদিনের মধ্যেই এটি হিমাঙ্কের নিচে নেমে আসবে বলে আশঙ্কা আবহাওয়া দফতরের। ভারী তুষারপাতে ঢেকে গেছে গোটা শহর, ব্যাহত হচ্ছে যান চলাচল। একই পরিস্থিতি টেক্সাসেও। অঙ্গরাজ্যটির পশ্চিমাঞ্চল জুড়ে অব্যাহত রয়েছে তীব্র তুষারপাত। এতে রাস্তায় পুরো বরফের স্তর জমায়, যানবাহন চালাতে বেগ পেতে হচ্ছে চালকদের। এদিকে তীব্র তুষারপাত আর প্রতিকূল আবহাওয়ায় বিপর্যস্ত ইউরোপের কয়েকটি দেশ, এর মধ্যে রাশিয়ায় শনিবার শরৎকালের রেকর্ড পরিমাণ তুষারপাতের পর রোববারও তা অব্যাহত ছিল। এতে এক প্রকার ভেঙে পড়েছে রাজধানী মস্কোর জনজীবন, ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। বিমানবন্দরগুলোতে দেখা দিয়েছে ফ্লাইটের শিডিউল বিপর্যয়। শহরটিতে আগামী 2 দিন 60 সেন্টিমিটার পর্যন্ত তুষারপাতের আশঙ্কা করছে স্থানীয় আবহাওয়া কর্তৃপক্ষ। এছাড়াও ভারী তুষারপাত আর তীব্র ঠান্ডায় বিপর্যস্ত ইউরোপের আরেক দেশ গ্রিসের জনজীবনও। অন্য কর্মকার, সময় সংবাদ।